হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। বন্ধুরা, গত এপিসোডের প্রশ্ন ছিল বিরাট কোহলি আইপিএলে কোন দলের হয়ে খেলে। বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো আরসিবি। বন্ধুরা, যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন অরিন্দম ঘোষ, রাম কুমার, অভিষেক দাস, অজিত কুমার হাজারিকা, চন্দন চ্যাটার্জি, রাজীব হোসেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জিকে কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য। জানা পৃথিবীর অজানা রহস্যময় তথ্যকে জানতে আর শিখতে অতি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও, যার ফলে আমি যখনই নতুন লেটেস্ট জিকের ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার স্ক্রিনে নোটিফিকেশনের আকারে পৌঁছে যাবে। আর যদি তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এক নম্বর প্রশ্ন, একজন মানুষ একদিনে কতটা অক্সিজেন গ্রহণ করে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো একজন মানুষ একদিনে 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। দুই নম্বর প্রশ্ন, মেয়েদের জিন্সের প্যান্টে কি পকেট থাকে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো হ্যাঁ, মেয়েদের জিন্সের প্যান্টে পকেট থাকে। তিন নম্বর প্রশ্ন, বিনা স্পেস স্যুটে মহাকাশে গেলে তার শরীরের কি হবে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো বিনা স্পেস স্যুটে মহাকাশে গেলে তার শরীর তৎক্ষণাৎ ফেটে যাবে। চার নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে হাতির সংখ্যা সবচেয়ে বেশি? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ভারতের কর্ণাটক রাজ্যে হাতির সংখ্যা সবচেয়ে বেশি। পাঁচ নম্বর প্রশ্ন, এক শৃঙ্গযুক্ত গন্ডার কোন দেশে পাওয়া যায়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো নেপালে এক শৃঙ্গযুক্ত গন্ডার পাওয়া যায়। ছয় নম্বর প্রশ্ন, জিওনি কোন দেশের কোম্পানি? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো জিওনি চীন দেশের কোম্পানি। সাত নম্বর প্রশ্ন, কোন দেশের লোক ভারতে আসতে পারে না? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো নর্থ কোরিয়া দেশের লোক ভারতে আসতে পারে না। আট নম্বর প্রশ্ন, খাবার খাওয়ার পর সেই খাবার মুখ থেকে পেটের মধ্যে যেতে কত সময় লাগে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো খাবার খাওয়ার পর সেই খাবার মুখ থেকে পেটের মধ্যে যেতে 7 সেকেন্ড সময় লাগে। নয় নম্বর প্রশ্ন, আইএএস দিবস কবে পালন করা হয়? বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক আর একটা শেয়ার আমাকে নতুন ভিডিও করতে অনেকটা উৎসাহ যোগায়, সেজন্য অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনোটার উত্তর আপনার আগে জানা থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানিয়ে দেবেন। বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো আইএএস দিবস 21শে এপ্রিল পালন করা হয়। দশ নম্বর প্রশ্ন, গুড়কে ইংরেজিতে কি বলে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো গুড়কে ইংরেজিতে সুগার বলে। এগারো নম্বর প্রশ্ন, ব্যাংকের লোন শোধ না করলে কি হবে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ব্যাংকের লোন শোধ না করলে আপনার সম্পত্তি নিলাম করে দিতে পারে ব্যাংক। বারো নম্বর প্রশ্ন, বাদাম খেলে কি মাথা দ্রুতগতিতে কাজ করে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো হ্যাঁ, বাদাম খেলে মাথা দ্রুতগতিতে কাজ করে। তেরো নম্বর প্রশ্ন, অধিক মিলন করলে মেয়েদের কি ঝরে যায়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো গবেষণায় জানা যায় যে যেসব মহিলারা অধিক মিলন করেছেন তাদের চোখের পাতার লোম অধিক ঝরে যায়। চোদ্দ নম্বর প্রশ্ন, মেয়েদেরকে কোন পাতা বেটে খাওয়ালে সারা রাত মিলন করার পরেও
ক্লান্ত হয় না। বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো, মেয়েদের যদি অশ্বগন্ধা পাতা বেটে খাওয়ানো যায় তাহলে সারা রাত মিলন করার পরেও ক্লান্ত হয় না। 15 নম্বর প্রশ্ন, স্বামী কখন করতে করতে ক্লান্ত হয়ে পড়লেও স্ত্রী চালিয়ে যেতে চায়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো, বন্ধুরা আপনারা আপনার স্ত্রীর জন্য শপিং করতে করতে ক্লান্ত হয়ে পড়লেও আপনার স্ত্রী শপিং চালিয়ে যেতে চায়। 16 নম্বর প্রশ্ন, জিও কোম্পানি ভারতে কবে লঞ্চ করে? বন্ধুরা আপনাদের জন্য অপশন, 1 নম্বর 27শে ডিসেম্বর 2015, 2 নম্বর 5ই সেপ্টেম্বর 2016। বন্ধুরা এর সঠিক উত্তরটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন।